সংগ্রামের সাথী বন্ধুগণ, যে আপনারা জানেন এই সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসে ঘরে ঘরে মামলা এবং ঘরে ঘরে লাশ উপহার দিচ্ছে। আমরা এই সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের যে গণ অধিকার পরিষদের যে তিন দফা দাবি অচিরেই যদি এই তিন দফা দাবি যদি না মানেন, আমরা গণ অধিকার পরিষদ বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে এই সরকারকে হটানোর জন্য বৃহত্তর আন্দোলনে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনার নৌকা কোটা হয়ে গিয়েছে, আপনার নৌকার সমস্ত কাঠে পচন ধরেছে, অবিলম্বে এই নৌকা তীরে এসে আপনার নৌকে যারা আশ্রয় নিয়েছে, আপনার নৌকে যারা পার করে এতদিন রয়েছে তাদেরকে নৌকা থেকে নিরাপদে নামান, নয়তো এই নৌকা সাগরের অতল গহ্বরে। সবাইকে আজকের প্রোগ্রামে আসার জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ।